সরকার এরা কোন রকম সংবিধানের ধার ধারে না। এই রাষ্ট্র এক ব্যক্তি রাষ্ট্র। এই রাষ্ট্র যদি পারতেন এই ব্যক্তি উনি যদি পারতেন তাহলে দিনকে রাত রাতকে দিন করার চেষ্টা করতেন, শুধু ওটা পায় না বলে করে না। মানুষ প্রতিবাদ করবে তার নিচের পুরাই যদি অধিকারের দাবিতে আন্দোলন করবেন সেটাও করতে পারবেন না। আবার তিনি বলেন তিনি গণতন্ত্র বিশ্বাসী, তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের চ্যাম্পিয়নের পক্ষের সরকার। কোথায় স্বাধীনতা, কোথায় মানুষের স্বাধীন বক্তব্য, কোথায় মানুষের কথা বলার স্বাধীনতা? এটা নাই। আমরা দেখলাম একজন 70 বছরের বৃদ্ধ যখন রাস্তায় প্রতিবাদ করতে নামলেন তাকে ধরে নিয়ে গাড়ি পুরানো ভাঙচুরের মামলা দিয়ে দিলেন। একজন বাঙালি ব্যবসায়ী তিনি যখন রাস্তায় চলছেন তাকে ধরে নিয়ে একই মামলা, যার দুই হাত নাই তাকেও ধরে নিয়ে একই মামলা, যে 5 বছর পূর্বে মারা গেছেন তিনিও কবর থেকে সে গাড়ি চালালেন পুরালেন, তার দুই মামলা। এতে পরিষ্কার যে মামলা যত মামলা সব মামলায় ভুয়া মামলা। এই মামলা কোনোটাই মামলা না, এটি সম্পূর্ণ পূর্ব থেকে রেডি করা মামলা। গ্রেপ্তার করবেন আর ওই মামলায় ঢুকিয়ে দিবেন। এই দামি মামলা আর কতদিন? এই দামি মামলা তো সারা বছর চালানো যায় না। জনগণ এখন বোঝে, জনগণ ফুসে উঠবে, জনগণ প্রতিবাদ অবশ্যই করবে। ওদিন আর বেশি দূরে নাই। আপনারা জানেন যে বাংলাদেশের একজন প্রেসিডেন্ট ছিলেন হুসেন মোহাম্মদ এরশাদ, তিনি বলেছিলেন আমার এক বিন্দু রক্ত থাকার অবস্থায় আমি পদত্যাগ করব না। এটা যেদিন বললেন ঠিক তার পরদিনই উনি পদত্যাগ করলেন। আর আজকের সরকার তার আগে থেকেই ভাগ বাটোয়ারা করে কারে কয়টা ভোট দেবেন সেইটা তিনি ঠিক করে রাখছেন, যেই কারণে তাদের সাধারণ সম্পাদক বলতে পারেন 70% ভোট হবে। মানুষটাকে ভোট দেওয়ার জন্য খুবই কি বলে এটাকে উৎপল্ল হয়ে আছেন, তারা ভোট দিবেন। কিন্তু এই ভোটে যেখানে উৎপল্লের কথা বলেন তার কিছুদিন পূর্বে আপনাদের যখন সময় ভালো ছিল আপনারা খুব আনন্দ উল্লাসে ছিলেন, তখন আমরা দেখলাম একজন হিরো আলমের সাথে আপনারা কেমন নির্বাচন করলেন। সেই হিরো আলমকে আপনাদেরকে মারতে হলো, তার সাথে সুস্থ নির্বাচন করতে ভয় পেলেন, আর আজকে বলেন 70% ভোট হবে, 70% জনগণ ভোট দিতে নামবে। আরে ভাই, বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত ইতিহাস ঘাটেন সুস্থ নির্বাচন, তত্ত্বাবধায়ক সভায় নির্বাচন, সেই নির্বাচনে কত পার্সেন্ট ভোট পড়েছে এটা আপনাদের হিসাব নাই। আপনারা তো 110% ভোট করতে পারেন, কোথাও কোথাও ভোট আছে 100, ভোট কাস্ট হচ্ছে 120, এটা আপনারা পারেন, আপনাদের দ্বারাই সম্ভব। তাই আজকে এই সভা থেকে পরিষ্কার বলে দিতে চাই, বাংলাদেশে আয়ুব খান টিকে নাই, স্বৈরাচারী সব টিকে নাই, আপনারাও টিকবেন না, জনগণ আপনাদেরকে প্রতিহত করবে। এখনো সময় আছে, জনগণের কথা শুনেন, মানুষের দিকে তাকান। আর যেই সকল শ্রমিক নেতাদেরকে আপনারা গ্রেপ্তার করেছেন তাদেরকে নিঃশর্ত মুক্তি দিন, আর না হয় বাংলাদেশে কত লক্ষ শ্রমিক আছে এটা আপনারা জানেন, আর তাদের পরিবার কত, তাদের স্বজন কত, তারা যদি সকলে রাস্তায় নামে বাংলাদেশ অচল হয়ে যাবে। আমরা চাই না আমাদের দেশ অচল হোক, আমরা চাই না আমাদের দেশ আপনাদের জন্য ক্ষতি হোক, আমরা চাই আপনাদের শুভমন্ত্রীর উদয় হোক। আপনারা সিদ্ধান্ত নেন এখনই সময়ে, এক্ষুনি সময় আপনারা সিদ্ধান্ত নিয়ে যাদেরকে গ্রেপ্তার করেছেন তাদের সকলকে মুক্তি দিন, এবং বাজার সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনুন, একটি সুস্থ নির্বাচনের ব্যবস্থা করুন। এই আশা রেখে সকলকে